ফের রাতের কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম। বাড়িতে ঢুকে যুব তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ, ঘটনাস্থল করেয়া। অভিযোগ হলেই তাতে এলাকা দখলের জন্য দলবল নিয়ে চড়া হয় স্থানীয় দুষ্কৃতী কালুয়া। বাধা দিলে 65 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি সেলিম আলীকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর করেয়া থানায় লিখিত অভিযোগ করেন যুব তৃণমূল নেতা। অভিযোগের পরই শনিবার রাতে শাসক দলের যুব নেতার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। এলাকা দখলকে কেন্দ্র করে উত্তেজনা করে আর ব্রড স্ট্রিটে আমরা দাঁড়িয়ে আছি, ব্রড স্ট্রিটের সেই বস্তিতে যেখানে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিকে মারধরের অভিযোগ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট তিনি রয়েছেন এবং তার মাথা এবং পায়ে গুরুতর আঘাত রয়েছে। তিনি লিখিতভাবে অভিযোগ করার পরেও তাকে মারধর করা হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয়। কালকে ঝামেলাটা নিয়ে এসে এগুলো গুলি করে দেবো, কালুয়া গুলি করে দেবো, যা করার করে নে। যখন আমি পুলিশকে বললাম, পুলিশ যখন ওকে তুললো পালিয়ে গেলো, ছুটে তখন ছুটে পালিয়ে গেল। তারপর আবার রাত্রিবেলা এসে গালাগালি দিয়েছে আমাকে, গুলি করে দেবো, মেরে দেবো। প্রায় 30 জন ওপরে ছিল, 30 জন। কিন্তু কি নিয়ে এসেছিল হাতে? কি ছিল তাদের হাতে? টিউবলাইট, লাঠি ছিল, কিছু ডেঞ্জার অস্ত্রও বি ছিল। সেটা আমি না, আমি নিজেকে বাঁচাবার লেগে, এদের এনাদের ছাড়াবার লেগে গিয়েছিলাম, তারা বি আমাকে চার্জ করে দিয়েছে। বিধু চন্দ্র আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এখানে যারা মানুষটা রয়েছেন তারা যথেষ্ট সন্ত্রস্ত। অত্যাচার, এত অত্যাচার আরম্ভ করেছে যে বলার এ নেই। আমরা ভয়ে বাইরে বেরোই না। আমার বাবাকে আমার সামনে ইট মেরেছে, ওই কালুয়া ইট মেরেছে। ওর ছোট ভাই যে আজ এ আছে গোরকা, ও বাইক থেকে নেবে এক চর মেরেছে। উনি তো বড় এখানকার, উনি বোঝাতে গেছে, ওনাকে মেরেছে। এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।